ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শন, কৃষকরা শোনার পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন জিনিস দেখতেও পান, অবশ্যই কৃষি সংক্রান্ত, যা আপনাদের খুবই কাজে লাগে। আজও তার ব্যতিক্রম হবে না। আজও আমরা রাঢ়বঙ্গের বিভিন্ন জেলাগুলোতে সূর্যমুখী চাষের কি ধরনের ব্যবস্থা আছে এবং তার প্রয়োজন কতটুকু সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে আছেন অমর কুমার মণ্ডল, সহ কৃষি অধিকর্তা তথ্য বীরভূম। নমস্কার। নমস্কার। রাঢ়বঙ্গের জেলাগুলোতে সূর্যমুখী চাষের সম্ভাবনা কতটুকু? আমাদের রাঢ়বঙ্গের এই রবি মরশুমে যে সমস্ত তৈলবীজের চাষ হয় তার মধ্যে সূর্যমুখী একটা প্রধান ফসল। মূলত আমাদের এখানে সর্ষের চাষ হয়, কিন্তু সর্ষের চাষের একটা সময়ের সীমাবদ্ধতা থাকার জন্য সর্ষের পরেই কিন্তু গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে আমাদের এই সূর্যমুখী। সূর্যমুখী চাষ করলে কৃষকরা যেমন ফলনের দিক থেকে বেশি পরিমাণে উৎপাদন করতে পারবেন, একইভাবে অর্থকরীভাবে তাদের লাভের পরিমাণটাও অনেকটাই বেশি। সেই জন্য সূর্যমুখী চাষ সময়ে যদি করতে পারেন রবি মরশুমে, এর সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এই সময়টা কখন? সূর্যমুখী বছরের যে কোনো সময় চাষ করা গেলেও আমাদের এই রাঢ়বঙ্গের জেলাগুলিতে রবি মরশুমে মূলত আমরা অগ্রহায়ণ মাসের প্রথম দিক থেকে শুরু করে পৌষ মাসের শেষ দিক পর্যন্ত চাষ করার কথা কৃষকবন্ধুদের বলে থাকি, এবং এই সময়টাই হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম, গাছের বৃদ্ধি এবং ফলন বৃদ্ধির পক্ষে সহায়ক। অর্থাৎ তাপমাত্রা যখন অনেকটাই নেমে আসছে এবং 20-22 ডিগ্রির কাছাকাছি, 20-22 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ঘোরাফেরা করছে এবং পরিষ্কার আকাশ থাকছে, সেই সময় যদি চাষে শুরু করা যায় তাহলে কিন্তু ভালোভাবে চাষটা করা সম্ভব হবে এবং ফলনটাকে অনেকটাই বাড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। সূর্যমুখী চাষ করতে গেলে কি ধরনের মাটির প্রয়োজন? সাধারণত উঁচু নিকাশি ব্যবস্থাযুক্ত বেলে মাটি, বেলে দোঁয়াশ মাটি এবং দোঁয়াশ মাটি, এই ধরনের যদি মাটি পাওয়া যায়, তার সঙ্গে যদি হালকা আম্লিক ভাব থাকে মাটিতে, অর্থাৎ মাটির পিএইচের মাত্রা যদি 6 থেকে 6.5-এর মধ্যে ঘোরাফেরা করে, তাহলে কিন্তু সূর্যমুখী চাষটা খুব ভীষণ ভালোভাবে করা যাবে। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই সেচের জল বা বৃষ্টির জল গাছের গোড়ার দিকে না জমে যায়, অর্থাৎ উচ্চ নিকাশি ব্যবস্থাযুক্ত যে কোনো মাটিতে কিন্তু চাষ করা সম্ভব হবে। অনেক ধরনের জাত আছে নিশ্চয়ই, তার মধ্যে থেকে জানতে চাইবো যে উন্নত জাতগুলো কী কী এবং কৃষক বন্ধুরা সেগুলো জানবেন কীভাবে? আগের দিনে কৃষক বন্ধুরা সূর্যমুখী হিসাবে মডেল বা ইসি গ্রুপের যে জাতগুলি চাষ করতো সেগুলি ছিল উচ্চ ফলনশীল জাত। পরবর্তীকালে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের দেশে এবং আমাদের এই রাঢ়বঙ্গ জেলাগুলিতেও শঙ্কর জাতের চাষ শুরু হয়েছে। শঙ্কর জাতের কয়েকটি চাষ বেশ আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে বেশ উপযোগী এবং ফলন খুব বেশি দিচ্ছে। তার মধ্যে যে জাতগুলি আমরা খুব এখন কৃষক বন্ধুদের সুপারিশ করে থাকি তার মধ্যে হচ্ছে KBSH1 বলে একটি জাত আছে, PAC 36 বলে একটি জাত আছে, Surya 51 বলে একটি জাত আছে। এই তিনটি জাত ছাড়াও আরও আপনার আর প্যাক গ্রুপের আরও 401, 502, 108 এই জাতগুলি রয়েছে, বা শক্তিমান, পায়োনিয়ার, অরুণা, এই যে শঙ্কর জাতের জাতগুলি রয়েছে, এই জাতগুলি কৃষক বন্ধুরা যদি নির্বাচন করেন, নির্বাচন করে যদি সঠিক সময়ে লাগাতে পারেন তাহলেই কিন্তু ফলনটা অনেকটাই বৃদ্ধি করা সম্ভব হবে। অনেকগুলো জরুরি কথাই আপনি বললেন যে কী ধরনের মাটির প্রয়োজন, জলবায়ুর প্রয়োজন সবই, কিন্তু বাকি থেকে যায় বীজের কথা। বীজ শোধন কীভাবে করবেন এবং তার কতটা প্রয়োজন এবং ভালো বীজ তারা কোত্থেকে পাবেন কৃষক বন্ধুরা? আমরা সাধারণত সমস্ত ফসলের ক্ষেত্রে বীজ শোধনটাকে খুব ভীষণভাবে গুরুত্ব দিই এবং কৃষক বন্ধুদের কাছে পরামর্শ রাখি যে সমস্ত বীজই যেন শোধন করে মাটিতে লাগানো হয়। সেই একইভাবে আমরা সূর্যমুখীর ক্ষেত্রেও যে বীজ কথা বলছি সেই বীজটিকে অবশ্যই শোধন করতে হবে। তার জন্য বাজারে আমাদের চলতি যে কার্বানিজম গ্রুপের ওষুধ রয়েছে, প্রতি কেজি বীজে 2 গ্রাম করে যদি মিশিয়ে নিয়ে কৃষক বন্ধুরা বীজটাকে শোধন করেন, বা থাইরাম গ্রুপের যে ওষুধ রয়েছে প্রতি কেজি বীজে 3 গ্রাম করে ভালোভাবে মিশিয়ে নিয়ে যদি শোধন করেন, তাহলে যে রোগজনিত যে সমস্যাটা মূল জমিতে আসে সেটা অনেকটাই কাটানো সম্ভব হবে। এবং সূর্যমুখীর এই হাইব্রিড যে জাত, সেই হাইব্রিড জাতের বীজ খুব কম পরিমাণে লাগে, প্রতি কেজি প্রতি বিঘার জন্য মাত্র 600 থেকে 700 গ্রাম যদি বীজ কৃষক বন্ধুরা ব্যবহার করেন তাহলে 1 বিঘে জায়গাতে পরিপূর্ণভাবে গাছটা লাগানো যাবে এবং ফলনটা ঠিকঠাকভাবে দেবে। এইভাবে যদি কৃষক বন্ধুরা বীজটাকে নির্বাচন করেন এবং বীজটাকে সংগ্রহ করতে হবে সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে বা বেসরকারি যেগুলো ব্যবসায়িক কেন্দ্র আছে সেখান থেকে যদি বীজ সংগ্রহ করেন তাহলে কিন্তু বীজের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা পাওয়া যাবে। আমরা ভারত সরকারের পক্ষ থেকে
আইসোপাম প্রকল্পে আমরা সূর্যমুখী চাষের একটা ভীষণভাবে গুরুত্ব নিয়েছি এবং কিছু কিছু বীজ এবং তার সঙ্গে কিছু কিছু আপনার যে কৃষি উপকরণ আছে সেই উপকরণগুলি আমরা সরবরাহ করছি। সেই জন্য কৃষক বন্ধুরা আমাদের যে ব্লক লেভেলে বা মহকুমা স্তরে বা জেলা লেভেলে যে অফিসগুলি রয়েছে সেখানেও যদি যোগাযোগ করেন তাহলে সঠিক বীজ আমাদের অফিসগুলির থেকেও পেতে পারবেন। ভালো বীজের সন্ধান তো আপনি দিলেন, কিন্তু লাগাবে কিভাবে সূর্যমুখী? সূর্যমুখী যেহেতু গাছের লম্বা অনেকটা বেশি হয় সেই জন্য সূর্যমুখীকে এমনি ছড়িয়ে না লাগিয়ে যদি সারিবদ্ধভাবে মাদা তৈরি করে লাগানো যায় তাহলে সূর্যমুখী চাষের লাভটা অনেক বেশি হয় এবং ঝড় বৃষ্টির হাত থেকে গাছটা যে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাকে রোধ করা যায়। সেই জন্য কৃষক বন্ধুরা এই হাইব্রিড বা শঙ্কর জাতের যে সূর্যমুখী লাগাবেন সেটা প্রতি এক সারির থেকে আরেক সারির দূরত্ব রাখবেন 45 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার এবং প্রতি গাছ থেকে গাছের যে দূরত্ব রাখবেন 30 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার। অর্থাৎ যে কৃষক বন্ধু 45 সেন্টিমিটার × 45 সেন্টিমিটার দূরত্বে সারি করবেন সেক্ষেত্রে গাছের দূরত্ব রাখবেন 30 সেন্টিমিটার। যে সমস্ত কৃষক বন্ধু 60 সেন্টিমিটার বা 2 ফুট দূরত্বে সারি করবেন সেখানে গাছের দূরত্ব রাখবেন 20 ফুট এবং প্রতিটি মাদাতে বা প্রতিটি গর্তিতে 2টি করে বীজ রাখবেন এবং এই গাছের যখন বীজ অঙ্কুরোদ্গম হবে গাছের বয়স মোটামুটি 20-22 দিন হয়েছে সেই সময় একটি সতেজ চারা রাখবেন, রেখে অপর চারাটিকে তুলে নষ্ট করে ফেলবেন। যদি 2টি চারা একই জায়গায় থেকে যায় তাহলে কিন্তু যে আমাদের যে ফুল বা যে বীজের আকার হয় সেই বীজের আকারটা অনেক ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে ফলনটা মার খাওয়ার সম্ভাবনা থাকবে এবং ফলনটা কম অবশ্যই হবে। সেই জন্য একটির বেশি গাছ কোনোভাবেই রাখবেন না, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এবার একটু সারের প্রসঙ্গে জানতে চাইবো যে কী কী ধরনের রাসায়নিক সার বা জৈব সার ও অনুখাদ্যের তার পাশাপাশি অনুখাদ্যের প্রয়োজন কতটা আছে? আমরা যেটা কৃষক বন্ধুদের সুপারিশ করে থাকি যে 33 শতক বিঘা হিসাবে প্রতি বিঘাতে 3 থেকে 4 গাড়ি করে গোবর সার যদি মোটামুটি জমি তৈরি করার সময় ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়, তার পাশাপাশি শেষ চাষের সময় 10 কেজি ইউরিয়া ঘটিত সার এবং 50 কেজি সুপার ফসফেট ঘটিত সার এবং 13 কিলোর মতন পটাশ ঘটিত সার যদি ব্যবহার করতে পারেন শেষ চাষের সময় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জমিটা তৈরি করলেন, তারপর লাগানো গাছ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে গাছের বয়স ওর মোটামুটি 20 থেকে 25 দিন হয়েছে সেই সময় একটা চাপান দিতে বলি, আবার আর একটা চাপান দিতে বলি গাছের বয়স যখন 45 থেকে 50 দিন হয়েছে সেই সময় আমরা একটা চাপান দিতে বলি। এই চাপান দুটোর ক্ষেত্রেও আমরা যেটা সুপারিশ করে থাকি বা পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া সার মোটামুটি প্রতি বিঘার জন্য 10 কিলো করে 2 বার আমরা ব্যবহার করতে পারি। সেই জন্য একবার হচ্ছে প্রথমবার 20 থেকে 25 দিনের মাথায়, দ্বিতীয়টি হচ্ছে 45 থেকে 50 দিনের মাথায়। সেই সঙ্গে আমরা লাগানোর সময় কিছু অনুখাদ্য যারা যে সমস্ত কৃষক বন্ধু মাটিতে দেবেন সেই অনুখাদ্য আমরা বোরন ঘটিত অনুখাদ্য বা জিঙ্ক সালফেট ঘটিত অনুখাদ্য আমরা দিতে বলি, কিন্তু মাটিতে দেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা আছে, যদি মাটি পরীক্ষা করা থাকে তবেই মাটিতে দেওয়া সুবিধাজনক। যদি মাটি পরীক্ষা করা না থাকে সেক্ষেত্রে কৃষক বন্ধুরা গাছের বয়স যখন মোটামুটি 30 থেকে 35 দিন হয়েছে সেই সময় একটা স্প্রে করবেন, আবার গাছের বয়স যখন 50 দিন হয়েছে সেই সময় একটা স্প্রে করবেন। এই 2টি অনুখাদ্য পাশাপাশি করবেন। এখানে মূলত আমরা যেটা বলি বোরন ঘটিত অনুখাদ্যের খুব একটা বেশি ঘাটতি দেখা যায়, সেই বোরন খাদ্য গণিত অনুখাদ্য হিসাবে মাটিতে যে সমস্ত কৃষক বন্ধু প্রেস করবেন প্রতি বিঘের জন্য 2 কিলো করে বোরন ঘটিত অনুখাদ্য বা বোরাক্স ব্যবহার করবেন এবং জিঙ্ক সালফেট প্রতি বিঘের জন্য 3 কিলো করে ব্যবহার করবেন। আর যে সমস্ত কৃষক বন্ধু স্প্রে আকারে করবেন সেক্ষেত্রে চিলেটের জিন বা বোরাক্স, চিলেটের জিঙ্ক হলে প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে দিয়ে স্প্রে করতে হয় এবং বোরাক্সের ক্ষেত্রে প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করতে হয়। এই বোরাক্সের ক্ষেত্রে একটু সমস্যা আছে, বোরাক্সটা কিন্তু ঠান্ডা জলে বা গুলে যায় না, সেই জন্য হালকা মৃদু গরম জল করে নিতে হয়, নিয়ে ভালোভাবে বোরাক্সটাকে গুলে নিতে হয়, নিয়ে তারপরে স্প্রে করতে হয়। স্প্রে সময়কালটা হচ্ছে 30 থেকে 35 দিনের মাথায় একবার, আবার 45 থেকে 50 দিনের মাথায় একবার 2 বার স্প্রে করতে হবে। স্প্রে করলে যে অনুখাদ্যজনিত যে ঘাটতি থাকে সেটা নিয়ন্ত্রণ করা যায়। আবার কখনও কখনও ক্ষেত্রে মলিবডেনামের একটা অনুখাদ্যের একটা ঘাটতি আমরা কখনও কখনও লক্ষ্য করি, সেটা যদি লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে মলিবডেনামও স্প্রে করা যেতে পারে। এইভাবে সারটাকে ব্যবহার করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা সার ব্যবহার করতে যাচ্ছি চাপান সার এবং 2টো দিচ্ছি সেই সময় যেন কোনোভাবে জমিতে আগাছা প্রকোপ না থাকে, আগাছা আগে নিয়ন্ত্রণ করতে হবে এবং সার প্রয়োগের পরে কিন্তু সেচের একটা ব্যবস্থা রাখতে হবে, তা নাহলে কিন্তু সারের কার্যকারিতাটা বৃদ্ধি পাবে না এবং গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কতটুকু প্রয়োজন সেচের? আমরা সাধারণত এই রবি মরশুমে সূর্যমুখী চাষ করার জন্য 3 থেকে 4টি সেচের ব্যবস্থা রাখতে বলি। তার কারণ হচ্ছে আমাদের এইখানকার যে জমিগুলি বা বীরভূম জেলার যে জমিগুলি মূলত বেলে এবং বেলে দোআঁশ টাইপের, এখানে জল ধারণ ক্ষমতাটা অনেকটাই কম, সেই জন্য মোটামুটি 3 থেকে 4টি আমরা সেচের ব্যবস্থা রাখতে বলি। প্রথম সেচ আমরা যেটা দিতে বলি সেটা হচ্ছে যখন গাছের বয়স মোটামুটি 20-25 দিন, অর্থাৎ প্রথম চাপান যখন দিতে যাচ্ছি ভালোভাবে আগাছা নিয়ন্ত্রণ করার পরে
আর রাসায়নিক সার ব্যবহার করলাম, করে তারপরে আমরা একটা প্রথম সেচ দিয়ে দিলাম। একইভাবে দ্বিতীয় সেচ গাছের বয়স যখন 45 থেকে 50 দিন বয়স হতে চলেছে, অর্থাৎ দ্বিতীয় চাপান যখন দিতে যাচ্ছি, দ্বিতীয় সেচ আমরা দেওয়ার ব্যবস্থা রাখবো। তৃতীয় সেচ আমরা মোটামুটি 70 থেকে 75 দিন বা 80 দিন, যে সময় ভালোভাবে ফুল ফুটেছে এবং দানা পুষ্ট হতে শুরু করছে, সেই সময়টা কিন্তু একটা সেচ অবশ্যই দিতে হবে। খুব সংক্ষেপে জানতে চাইবো যে যেসব কৃষক বন্ধুরা ভাবছেন সূর্যমুখী চাষ করবেন এই রবি মরশুমে, কতটা লাভজনক? আমরা দীর্ঘদিন অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি এবং কৃষক বন্ধুরাও দেখেছেন যে একসময় সর্ষে উৎপাদন করে কৃষক বন্ধুদের একটা লাভ হতো, কিন্তু আমাদের এখন একটা জাতের ধান এই বীরভূম জেলা বা রাঢ়বঙ্গ জেলাগুলিতে ভীষণভাবে বিস্তার লাভ করেছে, যেটা হচ্ছে লাল স্বর্ণ, যেটা আমরা কৃষিবিদদের পরিভাষায় বলি MTU 7029। এর সময়কালটা হচ্ছে মোটামুটি 140 থেকে 45 দিন, অর্থাৎ এই ধানটা কেটে যখন কৃষক বন্ধুরা সর্ষে চাষ করতে যাচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে অজ্ঞান মাসের 5, 7, 10 বা 15 তারিখ, সেক্ষেত্রে সর্ষে চাষ করে কিন্তু ভালো ফলন পাওয়া যাচ্ছে না। যেটা আমরা আগে সর্ষের ক্ষেত্রে 2 কুইন্টাল বা 2.5 কুইন্টাল করে প্রতি বিঘাতে ফলন পেতাম, সেটা কমে এখন 1 কুইন্টাল বা 1.5 কুইন্টাল এসে দাঁড়িয়েছে। সেই সময়টাকে যদি কাজে লাগিয়ে আমরা যদি সূর্যমুখী চাষের পরিকল্পনা গ্রহণ করতে পারি এবং হাইব্রিড জাতের যদি সূর্যমুখী ফলন গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে সূর্যমুখীর ফলনটা প্রতি বিঘাতে 2.5 থেকে 3 কুইন্টাল পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক কৃষক বন্ধুই পাচ্ছেন। সেই জন্য সূর্যমুখী চাষের একটা কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে এবং সূর্যমুখী তেলের একটা বাজার দর ভালো রয়েছে এবং সূর্যমুখী বিক্রি করারও কোনো একটা সমস্যা নেই। যদি বেশি পরিমাণে উৎপাদন হয়, অনেক আমাদের যে ইন্ডাস্ট্রি হাউস আছে বা শিল্প রয়েছে, সে তারা এসে কিন্তু বীজটা কিনে নিয়ে যায়। সেই ব্যাপারে যদি কোনো বিক্রি করার অসুবিধা থেকে থাকে, আমাদের কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে আমরা শিল্প যে সংস্থাগুলি আছে তাদের সঙ্গে একটা কৃষকদের মেলবন্ধন ঘটিয়ে দেওয়ার চেষ্টা করব। তারা সেই উৎপাদনটি বা বীজটিকে কিনে নিয়ে গিয়ে তাদের ফ্যাক্টরিতে প্রসেস করবেন। এছাড়া কৃষক বন্ধুরা বাড়ির প্রয়োজনে আমাদের যে লোকাল তেল উৎপাদন যে যন্ত্রগুলি রয়েছে স্থানীয়ভাবে, সেখানেও উৎপাদন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে তেলের পরিমাণটা যতটা সাদা হওয়া দরকার ততটা হয় না, কিন্তু বাড়িতে ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। সেটাকে একটু যদি স্থানীয়ভাবে পাতন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ মাটির হাড়ির মধ্যে তেলটাকে ভরে একটা পাতন করে নেওয়া যায়, অর্থাৎ সেটাকে থিতিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলেও কিন্তু সেটাকে বাড়ির ব্যবহারে করা যাবে, একটু সাদা হবে না, কিন্তু বাড়িতে খাবারের জন্য কোনোভাবেই অসুবিধা হবে না, ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। এবং স্থানীয় আমাদের যে ঘানি মেশিনগুলি রয়েছে, সেই ঘানি মেশিনে কিন্তু সহজে এটাকে তেল বার করা যাচ্ছে, সেখানে তেলের পরিমাণ প্রায় 45 থেকে 50% পর্যন্ত পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ছোট্ট পরিসরে বিশেষজ্ঞ অনেক কথাই জানিয়ে দিয়েছেন। কৃষক বন্ধুদের বলবো, যারা রবি মরশুমে ভাবছেন যে সূর্যমুখী চাষ করবেন, তারা নিশ্চিন্তে এগিয়ে যান। তবে একটা কথা, কিছু জিনিস মাথায় রাখতেই হবে, যা বিশেষজ্ঞ বললেন, সেগুলো যদি মাথায় রাখেন তাহলে সূর্যমুখী চাষের ক্ষেত্রে কোথাও আর আটকাতে হবে না, দ্রুততার সঙ্গে এগিয়ে যাবেন। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতের দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে, সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে, আসলে এখানে বৃষ্টির তিন গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধান মশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে, কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ, হাজার হেক্টেয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনও চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে, এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়ই, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত, আসুন একসাথে মিলে কদম বাড়ায়। শীতকালীন ফসল অর্থাৎ রবি মরশুমে যে সমস্ত ফসল হয়, সেই সমস্ত ফসলের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কী কী করা কর্তব্য, যেমন ডাল চাষের ক্ষেত্রে কিংবা সরিষা চাষের ক্ষেত্রে কিংবা আলু চাষের ক্ষেত্রে, এই সম্বন্ধ বিষয়ে আমরা এখন আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বীরভূম জেলার সহ কৃষি অধিকর্তা শস্য রক্ষা আশুতোষ মণ্ডল। আশুতোষবাবু, প্রথমেই আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে এখন তো ডাল শস্য লাগানো হবে, ডালের মরশুম শুরু হচ্ছে, তো এক্ষেত্রে ডালের বীজ নির্বাচন এবং বীজ শোধন কৃষক বন্ধুরা কীভাবে করে?
বিভিন্ন ডালশস্যের চাষ, বিশেষ করে সর্ষে, মসুরি এবং ছোলা চাষ শুরু হয়ে গেছে বা আরও কিছুদিন ধরে চলবে। এখন মূলত এই ডালশস্য দুটি আমাদের রবি সিজনে হয়। এখন প্রাথমিক কর্তব্য হচ্ছে আমাদের যে বীজ আমাদের সংগ্রহ করার পর সেই বীজটাকে কিন্তু শোধন করে নিতে হবে। বীজ শোধন না করলে আমাদের পরের দিকে অনেক ক্ষতি হতে পারে। আমাদের বেশিরভাগ রোগই হচ্ছে বীজবাহিত, ডালশস্যের ক্ষেত্রে যে রোগগুলো সেগুলো আমাদের বীজবাহিত। সুতরাং বীজটাকে আমাদের শোধন করতেই হবে। ধরুন গমের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে বীজ শোধনটা কীভাবে করা হবে? গমের ক্ষেত্রে আমাদের গম যে শুকনো গম ফেলতে দেওয়া হয়, তার সাথে আমাদের প্রতি কেজি গমের সাথে 2 থেকে 3 গ্রাম কার্বেন্ডাজিম অথবা আমরা কার্বক্সিন মিশিয়ে ওটাকে কয়েকদিন রেখে দিলে বীজের গায়ে যে সমস্ত রোগ জীবাণুগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এদিকে আমাদের তৈলবীজেও যে সোর্স আমাদের ডালশস্যের ক্ষেত্রে যে আমাদের ছোলা এবং মসুর ব্যবহার করা হবে, সেখানেও কিন্তু আমরা প্রতি কেজি বীজের সঙ্গে থাইরাম বা কার্বক্সিন কার্বেন্ডাজিম আমরা 2.5 গ্রাম করে মিশিয়ে নিলে আমাদের বীজটা শোধন হয়ে যাবে। আপনি তৈলবীজ বলছিলেন, তৈলবীজটা একটু যদি বলেন, তৈলবীজের ক্ষেত্রে কীভাবে বীজ শোধন করতে হবে? তৈলবীজ বলতে আমাদের সর্ষেই এখন মূলত, এখন বীজ শোধন যদি না করা হয় তখন আমাদের দেখা যায় কি, প্রথম গাছ যখন বের হয়ে যাওয়ার পর যখন প্রথম চাষিরা সেচ দেন সেই সময় দেখা যায় প্রচুর গাছ কিন্তু ঢলে মরে যায় এবং গাছের সংখ্যা কম হওয়ার জন্য ফলন কিন্তু অনেক কমে যাচ্ছে। এটা আমরা রোধ করতে পারি কেবলমাত্র বীজ শোধন করে, এবং সেক্ষেত্রে খরচও খুব কম। 1 কেজি সর্ষের জন্য মাত্র 2 থেকে 3 গ্রাম আমরা কার্বেন্ডাজিম অথবা থাইরাম ব্যবহার করতে পারি, তার দাম হয়তো মাত্র 1.5 থেকে 2 টাকা। এটা ব্যবহার করে যদি আমরা এই বীজটাই ব্যবহার করি তাহলে আমাদের যে মাঠের মধ্যে যে ঢলে পড়া রোগ, পচে যাওয়া রোগ সেগুলো কিন্তু একেবারেই কমে যাবে। যে সমস্ত কৃষক বন্ধু আলু চাষ করবেন তাদেরও কি বিশোধন প্রয়োজন? বিশোধন প্রয়োজন যদি হয় তাহলে কীভাবে করবেন? আলুর ক্ষেত্রে বিশোধন আমাদের করতেই হবে এবং আমাদের অনেক চাষি ভাই করেন, এবং বিশেষত 2-3 বছর আগে যখন আমাদের প্রচণ্ড আলুতে নাবি ধসা রোগ লেগেছিলো তখনও আমরা দেখেছি এবং চাষি ভাইরাও উপলব্ধি করেছেন যে যদি বিশোধন করা হয় তাহলে কিন্তু ওই রোগটা আমাদের খুবই কম হয়। সেক্ষেত্রে আলু আমরা ব্যবহার করা হয়, চাষিরা যেটা ব্যবহার করেন হয় কাটা কিংবা গোটা আলু, কিন্তু সাইজ হতে হবে 20-25 গ্রামের মতো, 20-25 গ্রাম আলু যেন থাকেই। এবং সেটা প্রথমেই হচ্ছে আমাকে দেখে সিলেকশন করতে হবে যে আমাদের আলুটা যেন নিটল থাকে, একটু চুবড়ে যাওয়া এরকম যেন না থাকে, তাহলে সেই আলুগুলো তুবড়ে যাওয়া আলুগুলো বাদ দিতে হবে এবং নিটল সবল সুস্থ যেন দুটো অন্তত আমাদের যেন কল থাকে এরকম আলুকে আমরা সিলেকশন করে নেওয়া হলো, এবং সেটা কাটাও হতে পারে গোটাও হতে পারে। এবার যদি কাটা গোটা যাই হোক না কেন, আমরা কার্বেন্ডাজিম দিয়েও করতে পারি, কিন্তু আলুর ক্ষেত্রে MEMC অর্থাৎ মিথক্সি ইথাইল মার্কিউরি ক্লোরাইড এই বীজটা দিয়ে যদি, এটা কিন্তু পারদঘটিত, এটা দিয়ে করলেই আমাদের সবথেকে ভালো কাজটা হবে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের নাবি ধসা রোগটা একেবারেই কম হতে পারে। এবার কীভাবে আমরা করব, প্রতি লিটার জলে 2-2.5 গ্রাম করে আমরা MEMC গুলে নিয়ে সেই মিশ্রণের মধ্যে আমরা আলু বীজটা চুবিয়ে নেব। এই MEMC বা মিথক্সি ইথাইল মার্কিউরি ক্লোরাইডের একটা সাবধানতা আছে, অন্যান্য আমরা যদি কার্বেন্ডাজিম দিয়ে যখন বীজ শোধন করবো তখন আমরা 5-10 মিনিট চুবিয়ে রাখতে পারি, তাতে কিন্তু আলু বীজের কোনো ক্ষতি হয় না। কিন্তু MEMC দিয়ে বীজ শোধন করলে আমাদের বীজটা কিন্তু মাত্র 1-2 মিনিট চুবিয়ে রাখতে হবে এবং তারপরে ছায়াতে শুকিয়ে নিতে হবে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এবং রোগগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে অনেক কম হবে। কৃষক বন্ধুরা, আপনারা জানলেন যে আলুর ক্ষেত্রে কিন্তু বীজ শোধন করার ক্ষেত্রে আপনারা MEMC যে দ্রবণে শুধু 1-2 মিনিটের বেশি ভিজিয়ে রাখবেন না, নাহলে আলুর ক্ষেত্রে ক্ষতি হতে পারে। এতে আমাদের ধসা রোগটা কমতে পারে। আর একটা দেদো রোগ আছে, যেটা আমরা বাজারে গিয়ে সেই আলু কিনি না আর কি, আলুর গায়ে ফাটা ফাটা দাঁদের মতো রোগ থাকে, সেখানে আলু কিন্তু গুণমানের খুব একটা নষ্ট হয় না, কিন্তু চাষি ভাই একেবারেই দাম পান না। এখন সেই আলুগুলো কি বীজের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? না, সেই আলুগুলো ব্যবহার তো করা যাবে না, এবং চাষি ভাই জেনে গেছেন যে আমার এই জমিতে লাগালে দেদো রোগ হয়, সেই জমিতে যখন তিনি লাগাবেন সেই আলুটাকে কিন্তু উনি একটু অন্যরকমভাবে শোধন করবেন। সেটা হচ্ছে যে আমাদের 3%
বোরিক অ্যাসিড, অর্থাৎ প্রতি লিটার জলে যদি আমাদের 30 গ্রাম করে বোরিক অ্যাসিড গুলে নেওয়া যায়, সেই জলে যদি আমাদের আলুটাকে শোধন করা যায় তাহলে কিন্তু আমাদের ওই দেহ রোগের সমস্যাটা খুব একটা থাকবে না। আর রাইজোবিয়াম কালচার ডাল শস্যের ক্ষেত্রে কেন ব্যবহার করা উচিত? আমরা অনেকেই জানি যে প্রথম বছরে কোনো জমিতে, এই যে আমাদের সরকারি এখন প্রচুর প্রোগ্রাম নেওয়া হয়েছে মসুর চাষের এলাকা বাড়ানোর জন্য, অনেক বেশি আমাদের হাজার হাজার হয়তো প্রায় 2000 হেক্টর জমিতে আমাদের মসুর চাষের এলাকা নেওয়া হয়েছে। সেখানে কী হবে, প্রথম বছরে কিন্তু আমাদের যে কোনো ডাল শস্য ভালো হতে চায় না, প্রথম বছরে ভালো শস্য ডাল শস্য হতে চায় না, এই কারণেই যে মাটির মধ্যে যে রাইজোবিয়াম জীবাণুগুলি থাকে সেই জীবাণুগুলি ডাল শস্যকে আমাদের তার খাদ্যবস্তু সরবরাহ করে, তার নিউট্রিয়েন্টটা সরবরাহ করে। তো যেখানে প্রথম বছরে সেখানে রাইজোবিয়াম কালচার রাইজোবিয়াম থাকে না, তাই ডাল শস্যের সঙ্গে আমাদের রাইজোবিয়াম কালচারটা মিশিয়ে নিয়ে সেই ডাল শস্যটাকে আমাদের বপন করতে হবে। এটা হচ্ছে লাগবে কতটা, না প্রতি বিঘে জমির জন্য 200 গ্রাম করে, প্রতি বিঘে জমির জন্য 200 গ্রাম করে যে ডাল শস্যই চাষ করি না কেন তার যে বীজ লাগবে, তাতে 4 কেজিও লাগতে পারে, 6 কেজিও লাগতে পারে, সেই প্রতি বিঘে বীজের জন্য 200 গ্রাম রাইজোবিয়াম কালচার লাগবে। এখন রাইজোবিয়াম কালচারটা মেশানোরও একটা পদ্ধতি আছে, খুব সহজ পদ্ধতি হলো আমরা যে ভাত তৈরি করি ভাতের যে ফ্যান, সেই ফ্যানটা আমাদের ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেই ফ্যানের সাথে রাইজোবিয়াম কালচারটা মিশিয়ে নিয়ে তাতে আমরা বীজগুলো মাখিয়ে নিতে পারি এবং বীজগুলো তাহলে ওই রাইজোবিয়াম কালচারে সুন্দরভাবে মেখে যাবে। এটা একটা মানে লো কস্ট টেকনোলজি বা নো কস্ট টেকনোলজি বলতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদের ভাতের ফ্যানের পরিবর্তে আমরা 1 লিটার জলে 150 গ্রাম গুড় এটা আমরা ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে সেই জলটাতে আমরা যদি বীজগুলো মাখিয়ে নিই, তারপর আমরা ছায় শুকিয়ে নিয়ে মাঠে ছড়িয়ে দিই, তাহলেও আমাদের রাইজোবিয়ামের কাজটা হয়ে যাবে। এই রাইজোবিয়াম আমাদের ডাল শস্যে প্রতি বিঘা প্রতি 5 থেকে 10 কেজি ইউরিয়ার সমান নাইট্রোজেন গাছকে সরবরাহ করে। সেই জন্য মানে গাছের সারের কি পরিবর্তন কীভাবে দিতে হবে তখন সেই ক্ষেত্রে রাসায়নিক সার না, আমাদের বীজ শোধন করা যেতে পারে বলছি রাসায়নিক দিয়ে একটা, আবার এখানে বলছি রাইজোবিয়াম কালচার। যে আপনি বললেন যে এই রাইজোবিয়াম কিছুটা অনেকটা পরিমাণ ইউরিয়ারও কাজ করে, হ্যাঁ অবশ্যই করবে, তো সেক্ষেত্রে রাসায়নিক সারের প্রয়োজনটা কি কমবে? হ্যাঁ, সেখানে প্রাথমিক পরিমাণ রাসায়নিক সার প্রয়োজন হবে ডাল চাষের ক্ষেত্রে। আমাদের রাসায়নিক সার তো লাগবে, আমি তার আগে একটু বলে নিই, যে আমরা আগে একটু বলছিলাম যে রাসায়নিক বিশোধন, যেমন আমরা বললাম যে কার্বন ডাইজিম দিয়ে বা থাইরাম দিয়ে, আবার এদিকে যে রাইজোবিয়াম জীবাণু সেটাও কিন্তু জীবন্ত জিনিস, তাহলে কিন্তু ওটাও আমাদের ওই রাসায়নিক প্রয়োগের ফলে মরে যেতে পারে, মানে রাইজোবিয়াম কালচারটা হয়তো কোনো কাজ করবে না। যখন রাইজোবিয়াম কালচার ব্যবহার করব তখন কিন্তু রাসায়নিক বিশোধনটা আমরা 7 দিন আগে করে নেব, তারপরে আমরা রাইজোবিয়াম কালচারটা ফেলব। আর সারের কথা যেটা বলছেন, এই কারণেই আমাদের ডাল শস্যে কোনো চাপান সার লাগে না, মানে গাছটা যখন শুরু মাঠে জন্মে গেল তখন তার শিকড়ে ওই রাইজোবিয়াম কালচার থেকে আমাদের গুটি তৈরি হয়ে যায়, সেটাই আমাদের ডাল শস্যে যে নাইট্রোজেনের প্রয়োজন সেটা পুরোটাই সরবরাহ করে, এই জন্য ডাল শস্যে কোনো চাপান সার দিতে হয় না। অনেক চাষি আবার ভুল করে ডাল শস্যে চাপান সার দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু গাছটা বেশি হয়ে যাবে, ছুটি আসতে চাইবে না। সরিষার ক্ষেত্রে বা তৈলবীজের ক্ষেত্রে কি কী ধরনের সারের প্রয়োজন হতে পারে, রাসায়নিক সার? এখন আমরা দিন দিন দেখছি যে তৈলবীজে সর্ষের ফলন কিন্তু একদম কমে যাচ্ছে, যেখানে বিঘে প্রতি আমাদের 2 কুইন্টাল পাওয়ার কথা সেখানে আমাদের এখন 1 কুইন্টালও চাষি পেলে ভাবেন যে অনেক পেয়ে যাচ্ছেন, তার কতগুলো কিছু ব্যবস্থা নিলে সেটা আমরা বাড়াতেই পারি। 1 নম্বর যেটা বলা হলো, যেমন বিশোধন, বিশোধন করলে আমাদের গাছের সংখ্যা বেড়ে যাবে, সুতরাং ফলন বেড়ে যাবে। আর আমরা দ্বিতীয়টা দেখেছি যে সালফার ঘটিত সার এর অভাবের জন্য তৈলবীজের ফলন কমছে এবং তেলের যে ভাগ, তেলের পরিমাণ কমে যাচ্ছে। সর্ষের ফলন এবং তেলের ভাগ বাড়াতে গেলে সালফার ঘটিত সার অবশ্যই আমাদের দিতে হবে। সেটা আমরা কীভাবে দিতে পারি, যদি আমরা ইউরিয়া সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ হিসেবে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সুপার ফসফেটে যে বাড়তি সারটা থাকে সালফার, সেটাতেই আমাদের কিন্তু গাছের কাজ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের 150-50 এই হেক্টর প্রতি যদি হয়, সেক্ষেত্রে আমরা প্রতি 2 শতকের জন্য আমরা সারটা একটু বলে দিচ্ছি। সরিষার ক্ষেত্রে যদি আমরা ইউরিয়া সুপার ফসফেট এবং পটাশ হিসেবে ব্যবহার করি, যেটা সবথেকে ভালো হবে, সেক্ষেত্রে মূল সার হিসাবে ইউরিয়া 900 গ্রাম, সুপার ফসফেট
আড়াই কিলো এবং পটাশ হচ্ছে 650 গ্রাম। এটা হচ্ছে ইউরিয়া, সুপারফসফেট এবং পটাশ দিয়ে সোজাসুজি। এক্ষেত্রে আমাদের বাড়তি সালফারের কোনো দরকার নেই। এই সুপারফসফেট সারে যে সালফারটুকু আছে তাতে আমাদের গাছের প্রয়োজন মিটে যাবে। এখন আমরা আরেকভাবে করতে পারি, যেটাতে আলাদাভাবে আমাদের সুপারফসফেট দিতে হবে না, সালফার দিতে হবে না, সেটা হচ্ছে এখন নতুন একটা সার ব্যবহার হচ্ছে 20-20-0-13, অর্থাৎ এনপি 20-20-0 পটাশ নেই এবং 13 ভাগ সালফার আছে। সেক্ষেত্রে আমাদের 200 শতকের বিঘেই 2 কিলো আমাদের 20-20-0-13 এবং 650 গ্রাম পটাশ এই যদি দিই তাহলে আমাদের সর্ষের ফলন বাড়বেই এবং সর্ষের ক্ষেত্রে তেলের পরিমাণও অনেক বেড়ে যাবে। এটা সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো যে অনুখাদ্যের প্রয়োজন আছে কি ডাল শস্য এবং তৈলবীজের ক্ষেত্রে, এটা যদি লাগে তো কীভাবে সেটা প্রয়োগ? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন হয়েছে। আমাদের যতগুলো ফসল আলোচনা করলাম, ডাল শস্য, তৈলবীজ, গম, এই আমাদের প্রত্যেকটিতেই অনুখাদ্যের ভীষণ রকম প্রয়োজন আছে। এবং আমরা যা সরকারিভাবে রিপোর্ট পেয়েছি, আমাদের বীরভূম জেলায় প্রায় সমস্ত জমিতেই আমাদের বোরনের অভাব আছে। এই বোরনের অভাবের জন্য আমাদের কিন্তু ফলন এখন খুব কমে যাচ্ছে। তো বোরন কী কী কাজ করে? বোরন আমাদের সর্ষের ক্ষেত্রে আমাদের ফুল ফোটাতে সাহায্য করে, ফুলে দানার সংখ্যা বাড়াতে সাহায্য করে। এটা ডাল শস্যের ক্ষেত্রেও সত্যি এবং মসুরের ক্ষেত্রেও তাই। সুতরাং বোরন অনুখাদ্যের অভাব আমাদের আছে এবং আমাদের প্রয়োগ করতেই হবে। এবং এটা সবথেকে কম খরচায় আমরা সবথেকে বেশি লাভবান হতে পারি। আমরা দুইভাবে আমাদের এই বোরন আমরা প্রয়োগ করতে পারি। আমরা জেনে গেছি যে প্রায় প্রতি মাটিতেই আমাদের বোরনের অভাব আছে। সেক্ষেত্রে আমরা প্রতি দুই শতক জমিতে শেষ চাষের সময় 100 গ্রাম করে সোয়াগা, প্রতি দুই শতক জমিতে শেষ চাষের সময় 100 গ্রাম করে সোয়াগা যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের এই ফসলগুলোর সোয়াগার জন্য যে অভাব হতো সেটা মিটে যাবে। এবং মাটিতে যদি প্রয়োগ করি ওই 100 গ্রাম প্রতি দুই শতকে, সেক্ষেত্রে আমরা 5টা ফসল নিয়ে নেব। মানে ওই জমিতে পরপর 5টা ফসলে বোরনের অভাব আর থাকবে না। 6 ফসল যখন নেব তখন আবার আমাদেরকে বোরন দিতে হবে ওই কাঠাপিছু, মানে 2 শতকের কাঠাপিছু আমাদের 100 গ্রাম করে। এখন যে ফসলটা লাগানো হয়ে গেছে সেখানে তো আমরা মাটিতে দিতে পারছি না, সেক্ষেত্রে আমাদের কিন্তু খুব সহজেই আমরা ওটা স্প্রে করতে পারি। কী স্প্রে করতে পারি? একটা সোহাগা হিসেবে যেটা পাওয়া যায় সেখানে 10% বোরন থাকে, আর একটা এখন বাজারে পাওয়া যাচ্ছে সলিউবোর, যেটা জলে গুলে যায় সেখানে 20% বোরন থাকে। এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে আমরা যদি 20% বোরন নিই তাহলে 1 লিটারে 1 গ্রাম, আর যদি 10% বোরন নিই যেটা সোহাগা সেটা আমাদের 1 লিটার জলে 2 গ্রাম, এই হিসেবে গুলে নিয়ে আমাদের গাছে 2 বার স্প্রে করতে হবে। প্রথম স্প্রে করবো কখন? 20-25 দিনের মাথায়। তখন জল খুব কম লাগবে, মানে গাছগুলো বোরন মিশ্রিত জল দিয়ে ভেজাতে গাছ জলের পরিমাণটা কম হবে। আর দ্বিতীয়টা করবো 40-45 দিনের মাথায়, সেখানে আমাদের জলের পরিমাণটা একটু বেশি লাগবে এবং সেখানেও ওই সলিউবোর হলে 1 গ্রাম করে এবং বোরাক্স হলে 2 গ্রাম করে। এতে আমরা বলতে পারি যে এই যে 100 গ্রাম, যদি কাঠাপুছি 100 গ্রাম আমরা সোহাগা দিই, আমরা একদম নিঃসন্দেহে বলতে পারি আমি ওখানে কিন্তু 1 থেকে 1.5 কিলো সর্ষের ফলন বেশি পেয়ে যাব। আজকে 1.5 কিলো সর্ষের দাম হচ্ছে প্রায় 60-70-80 টাকা, সেখানে আমাদের 100 গ্রাম সোহাগার দাম হচ্ছে 5-6 টাকা। সুতরাং 5-6 টাকা প্রয়োগ করে আমরা 100-150 টাকা এত মানে বেশি রিটার্ন বোধহয় অন্য কিছুতে পাবো না। এবং সবথেকে হচ্ছে এই অনুখাদ্যের অভাবজনিত যেটা, সেটা কিন্তু চাষিরা বিভ্রান্ত হন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শুনে সেখানে আমাদের কীটনাশক, ছত্রাকনাশক এইসব দিয়ে ফেলেন। এটা কিন্তু খুব সহজেই এই বোরন অনুখাদ্য প্রয়োগ করে আমরা ফলন অনেকটাই বাড়াতে পারি। ডাল শস্য, তৈলবীজ, আলু, গম সবগুলোতে আমরা বাড়াতে পারি। ধন্যবাদ। আমরা এতক্ষণ রবি ফসলের শীতকালীন ফসল যেগুলো আছে, আলু, তৈলবীজ, গম এবং ডাল শস্য, সেগুলোর প্রাথমিকভাবে কী কী করলে ভালো উৎপাদন পাওয়া যাবে সে সম্বন্ধে জানলাম। আশা করছি এই আলোচনা আপনাদের উপকারে লাগবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন সূচক 731-235।